কোরবানির ঈদ সামনে রেখে খামারে পশু মোটাজাজাকরণ শেষে এখন হাটে তোলা হচ্ছে। ক্রেতা বিক্রেতারাও হাটে যাচ্ছেন পছন্দ মতো পশু কিনতে। ছোট বড় বিভিন্ন আকৃতির পশু থাকলেও ক্রেতাদের আগ্রহ বেশি মাঝারি আকৃতির প্রতি। কেনাকাটা এখনও জমে না উঠলেও ব্যবসায়ীরা আশাবাদী শিগগিরই তা হবে। এদিকে হাটগুলোয় ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন জেলায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। গরুর পাশাপাশি রয়েছে মহিষ, ছাগল সহ পর্যাপ্ত সংখ্যক পশু। ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় অর্ধশতাধিক স্থানে পশুর হাট বসেছে, এর মধ্যে সদরে রয়েছে পাঁচটি। হাটগুলোতে ভিড় থাকলেও বিক্রি তেমন নয়, শিগগিরই বিক্রি বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা। জেলার হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। প্রতিটা হাট কেন্দ্রিক আমাদের নিরাপত্তা পরিকল্পনা আছে। এক্ষেত্রে হাটের যে আর্থিক লেনদেনের বিষয়গুলো চিন্তা করে আমরা বিভিন্ন সাদা পোশাকে পুলিশ মোতায়েন করেছি। নেত্রকোনায় নৈহাটিতে বসেছে কোরবানির পশুর সবচেয়ে বড় হাট। এখান থেকে পশু নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানেও। রাজশাহী, ঢাকা, খুলনা বিভিন্ন জায়গায় এই হাটে কয়েক কোটি টাকার পশু বিক্রি হবে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। কোটি কোটি টাকার গবাদি পশু দৈনিক বিক্রয় হয় এবং সেখানে আমাদের প্রশাসনের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদের এই বাজার প্রত্যেকটা বাজারে বিশেষ করে এই বাজারের প্রতি একটু নজরদারি বেশি থাকে। কক্সবাজার জেলায় পশুর বড় খামার রয়েছে 5,230টি এবং মাঝারি ও ছোট খামার রয়েছে 21,000। এবারে ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ টিম মোতায়েন আছে বিভিন্ন চেক পোস্টে, এছাড়াও মোবাইল টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য আমাদের পুলিশ সদস্যরা কাজ করছেন। রোগাক্রান্ত ও ক্ষতিকারক গরু যাতে বাজারে বিক্রি করতে না পারে সেজন্য মেডিকেল টিম কাজ করবে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের 37টা ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে, তারা অসুস্থ গবাদি পশুর চিকিৎসা করবে এবং সাথে সাথে কোনো স্ট্রেট খাওয়ানো গরু যাতে বাজারে উঠতে না পারে সে বিষয়ে তারা দেখভাল করবে। কুষ্টিয়ার খামারিরা জানালেন প্রাকৃতিক উপাদানে স্বাস্থ্যসম্মতভাবে গরু ছাগল লালন পালন করেছেন তারা, আশায় আছেন ভালো দাম পাবেন। ছাল, গুড়, সাবো এগুলো দেওয়া হয়। এই গরুগুলোকে 3 থেকে 4 জন হচ্ছে মিলে পালন করা হয়। গরুরা 15 লাখ বেচতে পারলে পারে। আমি বড় পরিবেশ একটা খামার করার আমার সিদ্ধান্ত। কোরবানির ঈদ উপলক্ষে জেলায় 1,78,000 গরু ছাগল লালন পালন করেছেন খামারিরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।